এটা হচ্ছে বাগলপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের কলেজের হল। এখানে কলেজ, এটা এটাতে পড়াশোনা করানো হয়, যারা ডাক্তার হবে তাদের লেখাপড়া এখানে করানো হয়। এই যে খুব সুন্দর পরিবেশ, অনেক সুন্দর একটা জায়গা। তারপর এদিকে হচ্ছে একটা নতুন আটতলা ভবন, এখানে হচ্ছে রোগীর ভর্তি হলে এখানে থাকে, পাশাপাশি নিচতলায় পরীক্ষা নিরীক্ষা করা হয়। আর এই যে বিল্ডিংটা দেখছেন, এটা হচ্ছে নার্সিং ইনস্টিটিউট, এখানে যারা নার্স তাদেরকে পড়াশোনা করানো হয়। আর সামনের একটা ভবন দেখতে পাচ্ছেন, এটা নতুন করতেছে, ওইটার সামনে আর একটা ভবন আছে, সেটা পুরাতন ভবন, পাঁচতলা ভবন। এটা খালি মাঠ, খুব সুন্দর একটা মাঠ। এটা হচ্ছে রাস্তা, প্রধান সড়ক যেটা হাসপাতালের, এই সড়ক দিয়ে হাসপাতালে ঢুকতে হয়। পাশাপাশি এটা হচ্ছে সুন্দর একটা মসজিদ, এটা বাগলপুর জহির ইসলাম মেডিকেল কলেজের মসজিদ, এখানে মহিলাদেরও নামাজ পড়ার সুব্যবস্থা রয়েছে। খুব সুন্দর জায়গা। আমার সাথে আছে মুসাম্মদ মুমু আক্তার, আমার একমাত্র শালিকা, আরো শালি আছে কয়েকটা। এটা একমাত্র শালি, আর ওনারা যারা আছে সুমা, রিমা, সুমা, তারপর সানিয়া, তারা হচ্ছে শালিকা, আর এটা হচ্ছে একমাত্র শালি। এখন আমরা যাচ্ছি, আসো এদিকে আসো, এটা হচ্ছে উজুখানা, আসো। এটা হচ্ছে খুব সুন্দর একটা ফুল গাছ, মোমোর অনুরোধে দেখানো হলো। এই ভিডিওটা তৈরি করা হচ্ছে সুমা, সীমা এবং সানিয়ার জন্য। আমরা এখন যাচ্ছি এই যে প্রতিষ্ঠান, বাগলপুর মেডিকেল কলেজ সহ ইসলাম গ্রুপের প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ জহির ইসলাম সাহেবের কবরের পাশে। এটা হচ্ছে ওনার কবর, সুন্দর কবর। এটা হচ্ছে নিচে ওনার কবরটা, আর উপরে একটা ডিজাইন করা হয়েছে, নিচে ওনার কবরটা, উপরে সুন্দর একটা ডিজাইন করা হয়েছে ছাদের মতো। মহিলারা প্রবেশ করতে পারবে, জুতা রেখে নিচে প্রবেশ করুন লেখা আছে, তো আমরা জুতা রেখে নিচে প্রবেশ করব। জুতা খুলো, হাসপাতালের মসজিদের সাথে কবরস্থানটা, ওই যে ভিতরে ওনার কবর, দেখতে পাচ্ছ কবর, ওই যে নিচে কবরটা দেখছো না, কালো গাছ, কালো টাইলসের ভিতরে, এটাই হচ্ছে ওনার কবর। মরহুম আলহাজ জহিরুল ইসলাম প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইসলাম গ্রুপ, ওনার পিতার নাম হচ্ছে আফতাবউদ্দিন, ওনার পিতার নামে স্কুলটা করা, আফতাবউদ্দিন স্কুল অ্যান্ড কলেজ। যাক, আমরা আসছি ওনার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা ওনাকে বেহেশত নসিব করুক। কবরে একটা দোয়া আছে, কবরের দোয়াটা হচ্ছে বলে গেছি, আসসালামু আলাইকুম আহলাল কবর। ঠিক আছে চলো, এটা হচ্ছে মসজিদের উজুখানা। আর এই পাশে যে বিল্ডিংটা দেখছেন, এটা হচ্ছে মেডিকেল টেকনোলজি, ইনস্টিটিউট অফ মেডিকেল টেকনোলজি, আর ওইটার সামনে হচ্ছে আফতাবউদ্দিন স্কুল অ্যান্ড কলেজ, বাংলাদেশের মধ্যে একটা স্বনামধন্য কলেজ, স্কুল অ্যান্ড কলেজ। আর এদিকে হচ্ছে যারা আগত
রোগী বা রোগীর সাথে যারা তারা এই হোটেলগুলোতে থাকে, এটা একটা হোটেল, থাকার জন্য হোটেল এটা। আজকে এই পর্যন্তই, সবার জন্য শুভকামনা রইল, ভালো থাকবেন সবাই।